মুফাস ক্যারাম বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জাগা শূন্য জাগা রয়েছে এই ফাঁকা জাগার মধ্যে যদি সরিষার দানা দ্বারা ভর্তি করা হয় আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জাগা শূন্য জাগা রয়েছে এই ফাঁকা জাগা যদি সরিষার দানা দ্বারা ভর্তি করে দেওয়া হয় আর এই সরিষার দানাগুলা যদি একটা ফাঁকি এক হাজার বছর পর পর একটা দানা আহার করে ওই সরিষার দানাগুলা যদি একটা পাখি এক হাজার বছর আহার করে এক সময় ওই সরিষার দানাগুলা শেষ হয়ে যাবে কিন্তু মানুষ মরার পরে আখেরাতের জীবন শেষ হবে না আমার রে কারাম বলেছেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন এই হিসাব যদি করেন তাহলে মানুষের দুনিয়ার জীবন মাত্র একশত বছরে মাত্র ফরকালের দেড় থেকে দুই মিনিট সময় আমি আপনি পাই আর এই সময়ের ভিতরে কত বাহাদুরি কত পাহানা কত রং তামাশা কত ডং ডাক আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ওয়াল আসর সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে কিসের মধ্যে এর পরের আয়াত আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা কিন্তু তারা না সুবহানাল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা নয় কারানই ক্ষতির মধ্যে এই ঈশ্বুর আসরের মধ্যে সাতটা গুণের কথা বলা হচ্ছে যার মধ্যে সাতটা গুণ আছে সেই হলো সফল কাম যার মধ্যে এই গুণগুলা নাই সেই হলো বিফল এখন আপনি আমি সফল কাম না বিফল এই আলোচনা করলেই বুঝতে পারবেন আমি কি সফলের মধ্যে আছি না বিফলের মধ্যে আছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেন যদি কোনো মানুষ এই সুরায় আসর নিয়ে চিন্তা করে এটাই তার জন্য যথেষ্ট সুহান আল্লাহ নবীজির দুইজন সাহাবি ছিলেন হিসান বলেন ইবনা দুই সাহাবি তাদের মধ্যে একটা নিয়ম ছিল তারা যখন দুইজন একত্রিত হত মিলিত হত তখন একজন আরেকজনকে সুরায় আসর শোনাতেন সুরায় আসর না শুনাইয়া তারা দুইজন থেকে পৃথক হতেন না সুহান আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসর সব মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা তবে তারা নয় কারা নয় ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর গুণ হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে সুবহানাল্লাহ আমার ভাইরা ইসলামী রেনেসার মহান দিকফাল আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মগজে কোরআন দিল রুহে ইকবাল বলেন মগজ দিন ইসলামের প্রাণ শক্তি হলো আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মহব্বত যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনোদিন দিন নামাজ সারতে পারে না যার অন্তরে নবীর মহব্বত আছে সে অন্যের সমালোচনা করতে পারে না যার অন্তরে নবীর মহব্বত আছে সেই মহিলা কোনোদিন দিন বেফরদা চলাফেরা করতে পারে না এর জন্যই তো কবি বলেছেন কি মোহাম্মদ সে তুনে তু হাম তে রে এ যাহা সিজ কেয়ালৌহ কলম তে কবি বলেছেন তুমি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসতে পারো তাহলে আরস করছি লৌহ কলম এমনকি গুঠা দুনিয়া তোমার পিছনে পিছনে চলবে এর জন্য মোহাম্মদ সাল্লামের মহব্বত থাকতে হবে আর মোহাম্মদ সাল্লামের মহব্বতই হলো ইমান মারহাবা বলেন ইমানদারের বৈশিষ্ট্য আরেকটা হলো সুরায়ে আনফালের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

কম্পন সৃষ্টি হবে সুবাহ ওয়াজিলাত কুলু বহু কম্পন সৃষ্টি হ মানে যখন তাদের সামনে আল্লাহর নাম জিকির করা হবে তখন তারা গুনাহ করতে মন চাবে না হারাম খেতে মন চাবে না বেপর্দা চলাফেরা করতে মন চাবে না ওয়াজিলাত কুলু কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ এসে যাবে বলে সুবাহ আল্লাহ এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা তাদের সামনে যখন মহাগন্ত আল কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমানকে বাড়ায়া দিবেন দিবেন এরপরে বলা হয় ফিকুন এবং তারা সালাদকে নামাজ প্রতিষ্ঠা করবে ওয়ামিম্মা রসকনা হুম ফিকুন তাদেরকে পাক যেই জীবিকা দিয়েছেন এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাহলে আমরা কি পাইলাম সুর আসরের মধ্যে এক নম্বর গুণ হল ইমানদার হতে হবে কি হতে হবে দুই নম্বর ওয়া আমিলুস কাজ করা মধ্যে নামাজ আছে কিনা নাই সবাই বলে আছে কিনা নাই রোজা আছে কিনা নাই হজ আছে কিনা নাই জাকাত পড়ার করার পরে ওই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নয় আল্লাপাক বলেন ওয়া আমিলুসি হাত যারা বাল কাজ করে তিন নম্বর গুণ ওতবা সৌবিল হক সত্যের উপদেশ হকের উপদেশ দান করে আমি শুধু নামাজ পড়তেছি আমার পরিবার নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার স্ত্রী বেপরদা চলাফেরা করে আমার ভাই খায় গুস খায় টেন্ডারবাজি করে অন্যের মাল আত্মসাত করে আছে কিনা নাই সৌবিল হক যারা একে অন্যকে সত্যের দাওয়াত সৎ কাজের আদেশ দেয় সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ কোন মানুষ যদি তার কোনো আফন বয়কে সৎ কাজের আদেশ প্রদান করে সৎ কাজের জন্য ভালো কাজের জন্য আদেশ প্রদান করে তাকে কীরকম পুরস্কার দিবা আমার আল্লাহ পাক বললেন মুসা তার প্রত্যেকটা কথায় কথায় এক এক বছরের ইবাদতের সব দান করবো সবচাইতে বড় দান হলো মানুষকে সত্যের দাওয়াত দেওয়া হক তাবুল আহ উনি বলেছেন জান্নাতুল ফেরদাউস মূলত ওই ব্যক্তির জন্য যারা সৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরোধতাকারের জন্য মানুষদেরকে নির্দেশ প্রদান করে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য সাইন নম্বর হচ্ছে অত সৌবি সবেরি পরস্পরকে দরজের উপদেশ দেওয়া